একটা ব্যাপক বিপর্যয় আসছে। আর আমাদের তানভীর শাকিল জয় ভাই বললেন যে এটা বৈশ্বিক সমস্যা। হ্যাঁ, বৈশ্বিক সমস্যা যদি হয়ে থাকে, তাহলে আপনি তো বলছেন আপনি সিঙ্গাপুর হয়ে গেছেন, আপনি কানাডা হয়ে গেছেন, বাংলাদেশের অর্থনীতি এমন পর্যায়ে গেছে, উন্নয়ন এমন পর্যায়ে গেছে যে কানাডা হয়ে গেছেন, সিঙ্গাপুর হয়ে গেছেন। কই, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী, কানাডার প্রধানমন্ত্রী তো এখনো ঘোষণা দিল না কুপি ব্যক্তি নিয়ে প্রস্তুত হচ্ছে। আসলে দেশটা, আপনি বিদ্যুতের কথা বলছেন, বিদ্যুৎ হলো একটা চোরের ঘাঁটি হয়ে গেছে। বাংলাদেশটা আজকে চোরের গাড়িতে রূপান্তরিত হয়েছে। তার পাশাপাশি বাংলাদেশের করতোয়ায় যে নদী পারাপারে হিন্দুদের যে মানে উৎসব পালন করার জন্য পঞ্চগড়ে যে 71 জন লোক মারা গেল, এ ব্যাপারে কি সরকার কোনো শোক দেখিয়েছেন? তাহলে আপনারা কানাডা সিঙ্গাপুরের থেকে ফার্স্ট হয়ে গেলেন যে আপনারা সর্বাগ্রে কুপি ব্যাপ্তি নিয়ে আমাদেরকে প্রস্তুত থাকতে বললেন। এর অর্থ হলো আপনাদের যে ফাঁপা বুলি সেটা আজকে প্রমাণিত হচ্ছে। উন্নয়ন 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 উন্নয়ন, এই উন্নয়নের যে বুলি আপনারা গাইছেন, উন্নয়নের ফলাফল হলো এই কুপি ব্যাপ্তি। যেমন বাংলাদেশের রানী নারী ফুটবলার কৃষ্ণা শামসুন নাহারের ব্যাগ থেকে ডলার চুরি হলো, বাংলা একাডেমি থেকে বিদেশি রাষ্ট্রদূতের স্ত্রীর ভ্যানিটি ব্যাগ চুরি হয়েছে, ঠাকুরগাঁওয়ে একজন যুবলীগের নেতা ছাগল চুরি করে পিকনিক করতে গিয়ে জনতার হাতে রামদোলাই খেয়েছে। আজকে দেশটি চোরের কবলে দেশ। সার্বিক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এই লুটপাট, এই চুরিটাও হচ্ছে বিদ্যুতে। কুইক রেন্টালের নামে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা সরকারের প্রভাবশালী মহলের সাথে বাগবাটোয়ারা করে তারা আপনার সরকারকে বুঝাচ্ছে বা দেশবাসীকে বুঝাচ্ছে তারা বিদ্যুৎ উৎপাদন করছে, বিদ্যুৎ উৎপাদন তারা সক্ষম, কিন্তু আসলে কুইক রেন্টালের নামে কিছুই কিন্তু সেখানে হচ্ছে না। বিদ্যুৎ উৎপাদন নামে সেখানে কুইক রেন্টাল মূলত একটা ফাঁকির জায়গা, একটা চুরি করার একটা জায়গা। আর এই চুরি করাটাকে বৈধতা দেওয়ার জন্য সরকার ইন্ডিভিডিটি বিল পাস করেছে, যাতে কুইক রেন্টালের নামে 1 টাকার বিদ্যুৎ 20 টাকা দিয়ে কিনে অন্যায়টা করছে, অন্যায়টাকে চুরিটাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা মানে ইন্ডিভিডিটি আইন পাস করেছে। অর্থাৎ অর্থাৎ বিদ্যুতের মধ্যে এত বেশি চুরি সরকার করছে, অতএব সেই কারণে আজকে বিদ্যুতের জাতীয় পর্যায়ে জাতীয় গ্রিড ফেল করেছে। একটা দেশের জাতীয় গ্রিড ফেল করা মানে একটা সরকারের পতনের সমতুল্য। কারণ একটা দেশের জাতীয় বিদ্যুৎ গ্রিড ফেল করলে দেশের সামগ্রিক অর্থনীতিতে প্রেশার পড়ে, সমগ্র উৎপাদন যন্ত্র প্রভাব পড়ে, সমগ্র দেশ অচল হয়ে যায়। তেমনি একটি অবস্থার মধ্যে দিয়ে গতকালকে আমরা দেখেছি সারা দেশ বা দেশের 60% এলাকা বিদ্যুৎবিহীন অবস্থায় জাতীয় গ্রিড ফেল করছে। জাতীয় গ্রিড কেন ফেল করে? যদি মূলত কয়েকটা জিনিস আমি উল্লেখ করব। প্রথমত হলো যে যদি অব্যবস্থাপনা থাকে, রক্ষণাবেক্ষণ না করা হয়, যে লাইনটাকে টানা হয় বিদ্যুতের যে মূল লাইন, সেই মূল লাইনে যদি খরচ না করা হয়, দুর্নীতি করা হয়, ব্যবস্থাপনার খাতে ব্যয় না করা না হয়, প্রত্যেক নিয়মিত ব্যবস্থাপনা রক্ষণাবেক্ষণ না করা হয়, তাহলে জাতীয় গ্রিড ফেল করতে পারে এবং আমরা সেটা মনে করি। এবং যার কারণে এতে দেশের অর্থনীতির সমূহ ক্ষতি হয়েছে এবং হবে, আরো হবে। বিদ্যুৎ আজকে নাই, প্রতি মুহূর্তে বিদ্যুৎ চলে যাচ্ছে। একটু আগে সাকিব ভাইয়ের ওখানে আমরা দেখলাম, অনলাইন দেখলাম বিদ্যুৎ নাই। আমি তো ভয়ে ভয়ে বসছি, আমি আপনার এখানে বসার আগে 3 থেকে 5 বার বিদ্যুৎ গেছে, সন্ধ্যা থেকে 3 থেকে 5 বার বিদ্যুৎ গিয়েছে আমার এখানে, আপনার এখানে বসার আগে। লোডশেডিং এর তাৎক্ষণিক ফিজিবিলিটি স্টাডি করা দরকার। তা না করে সরকার জ্বালানি বাঁচানোর জন্য, সরকারের জ্বালানি বাঁচানোর জন্য বাঁচানোর সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ প্রকৌশলীদের উপর একটি বিশাল কাজের চাপ দিয়ে দেয়, চাপ দিয়ে দিয়েছে। ফলে কোথাও ভুল হলেই মহাবিপদ। কারণ আপনি জ্বালানি আমদানি করবেন না, বিদ্যুৎ উৎপাদনের যে কাঁচামাল, সেই কাঁচামাল আমদানি করার মতো আপনার কাছে টাকা নাই, রিজার্ভ নাই। আর আপনি বলছেন রিজার্ভে আপনি ভর্তি, অথচ বাংলাদেশে ফান্ড আছে শূন্য, সমস্ত টাকা বিদেশে চলে গেছে, সমস্ত টাকা আওয়ামী লীগের নেতাদের পকেটে চলে গেছে, সমস্ত নেতা আজকে মন্ত্রী এমপি আওয়ামী লীগের মাস্তান, বিভিন্ন লীগ, বিভিন্ন আওয়ামী লীগের সহকর্মী সহযোগী এদের পকেটে চলে গেছে, ছাত্রলীগের একজন ছাত্রলীগ নেতার পকেটে যদি 2,000 কোটি টাকা চলে যায়, তাহলে আপনার এই বিদ্যুতের কাঁচামাল আমদানি করার সুযোগ কোথায়?
আমরা বিদ্যুৎ দিতে পারি না, আমরা তো উন্নয়ন উন্নয়ন করে নেই। আপনারা বলছেন উন্নয়ন উন্নয়ন করে ভাসিয়ে ফেলেছেন দেশকে, সিঙ্গাপুর বানিয়ে ফেলেছেন, কেনাডা বানিয়ে ফেলেছেন, তাহলে আমরা বিদ্যুতের কেন এই সমস্যা হচ্ছে? বিদ্যুৎ কেন আমরা পাচ্ছি না? সাকি সাহেব এখনো কেন বিদ্যুৎ ছাড়া লাইভে বসে আছে? তাহলে এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে আপনার উন্নয়নের নামে দুর্নীতি করেছেন, উন্নয়নের নামে আপনার কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছেন, কিন্তু বিদ্যুৎ উৎপাদনের যে জ্বালানি তৈল গ্যাস সেটা আমদানি করার তৌফিক ক্ষমতা আপনাদের নাই। আপনারা গ্যাস 10 বছরে আনতে পারবেন না ঘোষণা দিয়েছেন, তাহলে গ্যাস যদি আপনি আনতে না পারেন বিদ্যুৎ কিভাবে উৎপাদন করবেন? জ্বালানি তেল যদি আপনি আমদানি করার মরুদ আপনার না থাকে, আপনার যে রিজার্ভের কথা বলছেন সেই রিজার্ভ যদি এখন যদি ভরাট থাকে, কেন জ্বালানি তেল আমদানি করতে পারছেন না? আর জ্বালানি তেল আমদানি করতে না পারার কারণে, গ্যাস আমদানি করতে না পারার কারণে আজকে আমাদের বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। আপনি আমাদেরকে আজকে শিক্ষা দিচ্ছেন, আমাদেরকে পরামর্শ দিচ্ছেন কুপিবাতি নিয়ে সেই 200 বছর পেছনে চলে যাওয়ার জন্য। 200 বছর আগে, 100 বছর আগে মানুষ কুপিবাতি নিয়ে বসবাস করত, সেই কুপিবাতি আদিম যুগে ফিরে যাওয়ার জন্য আপনি আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, দেশবাসীকে সবক দিচ্ছেন। এটাই কি উন্নয়নের সুফল? আমরা তো উন্নয়নের দাবি করছি না, আমাদের আমাদের বিদ্যুতের সমস্যা থাকতেই পারে, আমরা আপনাদের মতো এরকম উন্নয়নের দাবি করিনি, আমরা অন্যায়ভাবে কুইক রেন্টাল করি নাই, 1 টাকার বিদ্যুৎ 20 টাকা দিয়ে কিনে নাই, আমরা বিদ্যুতের কুইক রেন্টালের নামে পকেটের টাকা ঢুকেই নাই। অতএব আমাদের কথা কেন টানেন? আমরা তো 17 বছর আগে ছিলাম, 17 বছর পরের কথা বলেন, 17 বছরে কি করেছেন আপনারা? অতএব আপনাদের যা বলেছে সব ফাঁপা ফাঁপা বলি। ভোট যেমন চুরি করে সরকারে আছেন, উন্নয়নে আপনারা বাস দিয়ে রাস্তা বানান, বাস দিয়ে ব্রিজ বানান, রডের পরিবর্তে বাস দেন, বিদ্যুতের পরিবর্তে বিদ্যুৎ কেন্দ্র বানান, সেখানে ইনকাম করেন, আর কোনো কিছু না। বিদ্যুৎ মূলত নাই দেশে, আগামী দিনে এই বিদ্যুতের প্রভাব শেষে পড়বে, উৎপাদনে পড়বে, বেগুন থেকে আপনার খাবার যে কোনো পণ্যেই পড়বে। এবং এই অবস্থা চলমান থাকলে প্রধানমন্ত্রীর আজকের হুঁশিয়ারি, আজকে যে 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 পরামর্শ, এটা যদি সত্য হয় আমি মনে করি দেশ সহসা একটি দুর্ভিক্ষের দিকে যাবে। এই দুর্ভিক্ষ সেই 72-এর দুর্ভিক্ষকে হারিয়ে যাবে। অতএব সেই দুর্ভিক্ষের জন্য আমাদেরকে দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে। কেন আপনাদের অপকর্মের জন্য, আপনাদের দুর্নীতির জন্য, আপনাদের চুরির জন্য আমরা কেন দুর্ভিক্ষের দিকে যাব? জাতি কেন দুর্ভিক্ষের মুখোমুখি? এটা আমার আমার অনেক ধন্যবাদ।